উদ্ভিজ হইত না, আর ক্ষেত্রের কোনো অশুদ্ধি উৎপন্ন হইত না। কেননা সদাপ্রভু ঈশ্বর পৃথিবীতে বৃষ্টি বর্ষণ নাই, আর ভূমিতে কৃষিকর্ম করিতে মনুষ্য ছিল না, আর পৃথিবী হইতে কুজ্জটিকা উঠিয়া সমস্ত ভূতলকে জলসিক্ত করিল, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন, এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন, এবং সেই স্থানে মনুষ্যকে রাখিলেন। সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক বৃক্ষ ও সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ ও সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার সৎ সৎ যে জ্ঞানদায়ক বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একা থাকা ভালো নয়, তাই তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করিলেন। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় নিদ্রিত করিলেন। পরে সদাপ্রভু ঈশ্বর আদমের একখান পাঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থানে পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পাঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন। ও তাহাকে আদম নিকট আনিলেন, আদম নারীকে দেখিয়া বলিল, এবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও আমার মাংসের মাংস, ইহার নাম হইবে নারী, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহার একাঙ্গ হইবে। ওই সময়ে আদম ও তাহার স্ত্রী উভয়ে উলঙ্গ থাকিতেন, আর তাহাদের লজ্জাবোধ ছিল না। সদাপ্রভু ঈশ্বরের নির্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্বাপেক্ষা খল ছিল। সেই নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা ওই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল খাইও না? আমরা এই উদ্যানস্থ বৃক্ষ সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয় ঈশ্বর বলিয়াছে, তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শও করিও না, করিলেই মরিবে মরিবে। তখন সর্প নারীকে কহিল, কোন ক্রমে মরিবে না, কেননা ঈশ্বর জানে যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া
প্রাপ্ত হইবে। নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন। পরে আপনার মতো নিজ স্বামীকে তা দিলেন আর তিনিও ভোজন করিলেন। উভয়ের চক্ষু খুলিয়া গেল এবং তারা বুঝতে পারল যে তাহারা উলঙ্গ। তারা ডুমুর বৃক্ষের পত্র শিঙ্গাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া নিজেদের লুকাইলেন।